নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান এবং থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সত্যি আপনাদের পাঠানোর ঘটনাগুলিতে আমাদের কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন সমৃদ্ধ হয়েছে, কত কিছু অজানা তথ্য জানতে পারছি। সো যারা ভাবছেন যে এরকমভাবে আপনাদের কাছেও কিছু ঘটনা আছে যেটা আমার সঙ্গে শেয়ার করতে চান, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaigolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথা গল্প ভূতের আড্ডা স্টেশন নামেই আছে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। এবং এইসব যে অ্যাড্রেসগুলি সব ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আজকে যাদের যাদের ঘটনা শেয়ার করব তাদের কিন্তু তাদেরও কিন্তু পেয়ে যাবেন ডিসক্রিপশনে না। সো যেটা আমি সবসময় বলে থাকি, আমরা কথা গল্প ভূতের আড্ডা স্টেশন কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য ছোটোবেলায় সেই গল্প শোনার অনুভূতিটা আপনাদেরকে ফিরে দেওয়ার। তাই একদম আমিও যেমন আমি ছোটোবেলায় এই তো এরকমভাবে বসে বসেই তো ঠাম্মা দিদিরা গল্প বলতো না, তো ওরকমভাবেই আপনাদের কাছে বসে যাই, আপনাদের সামনে বসে যাই নানা রকম ঘটনা নিয়ে। তো প্রথম ঘটনা আজকে যার নেব সেই হলো দোলা মুখার্জি, রায়পুর, ছত্তিশগড়। দোলাদি কিন্তু এর আগেও প্রচুর ঘটনা সেন্ড করেছেন। তো যাই হোক, দোলাদের ঘটনাটা মানে শোনাচ্ছি আপনাদের, যে এটা ভোপালের ঘটনা এবং এটা না একটা একজন স্কুলের প্রিন্সিপালের সঙ্গে ঘটেছে ঘটনাটা। তো প্রিন্সিপালের ভাইজি ম্যামের সঙ্গে শেয়ার করেছে। তো ম্যাম তো মানে তখন মানে ওই ভোপালের সেই পার্টিকুলার স্কুলে উনি গেছেন, ট্রান্সফার হয়ে গেছেন আর কি। তো ওখানে না ওনার কেবিনটা, যেহেতু প্রিন্সিপাল একটা খুব বড় পোস্ট উনি হোল্ড করেন, নানা রকম ওনার ডিউটিস থাকে, রেসপন্সিবিলিটিস থাকে, অনেক মানুষ দেখা করতে আসে। তো তখন ওনাকে একটা কেবিন দেওয়া হয় এবং কেবিনটা না একদম একটা একটা মানে মানে কোণে আর কি, হ্যাঁ মানে আইসোলেটেড এরিয়া বলতে পারেন। সেখানে মানে ওনার রুমটাই লাস্ট, তারপর কোনো রুম নেই, তারপরে একটু প্যাসেজ এসে মানে একটু হালকা মানে ছিমছাম, যাতে উনি শান্তভাবে কাজ টাজ করতে পারে। তো আমরা সবাই জানি প্রিন্সিপালের টেবিলে কিন্তু একটা বেল থাকে যেটা প্রেস করলে আওয়াজ হয় এবং সেখানে ক্লার্ক হোক বা যারা আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে ওনারা কেউ না কেউ এসে মানে ডাকতে হলে উনি এরকমভাবেই ডাকেন। তো একদিন কী হয়েছে, উনি ওনার টেবিলে বসে কাজ করছেন, ওনার মানে আর টেবিলে কিন্তু সেই বেলটা রাখা। কাজ করতে করতে হঠাৎ দেখে একজন ক্লার্ক এসে বলছে, হ্যাঁ ম্যাডাম বলিয়ে কিয়া কাম থা। তো ম্যাম না এরকম বলছে বুঝি, কিয়া কাম থা মতলব বলে, হ্যাঁ আপনি ম্যাম প্রেস কিয়া হ্যায় বেল, তো কুছ জরুরি কাম থা শায়দ। তো বলে, নেই ম্যানে প্রেস কিয়া থা, আমি প্রেস করেছি বেল, না তো আমি তো প্রেস করিনি বেল। তো এখন প্রিন্সিপাল উনি, হ্যাঁ তো ক্লার্ক আর কিছু বলেননি, উনি চলে গেছে। নেক্সট দিন আবার সেম অনেকজন এসে বলছেন, মানে স্কুলে যে পিয়ন থাকে উনি, হ্যাঁ ম্যাম বলিয়ে কিয়া কাম থা, কুছ জরুরি কাম থা, কিয়া কান্না হ্যায় বলিয়ে। তো বলছে, মতলব ক্যা হ্যায়, ম্যানে কাহা বেল প্রেস কিয়া, হ্যাঁ ম্যা তো কাম কর রহি থি, আর মুঝে তো কোই জরুরত নেই, ম্যা কিউ আপকো বুলাউঙ্গি, আমি কেন ডাকবো, আমার তো কোনো দরকার পড়েনি, আমি কেন বেকার বেকার বেল প্রেস করতে যাবো। তো বলছে, না ম্যাম আপনি ডেকেছেন। তো উনি এইবারও পুরো স্থির, কিন্তু উনি ভাবছেন যে ব্যাপারটা কী হচ্ছে, কালকের থেকে কী হয়েছে ব্যাপার। লাগাতার তিন চার দিন কিন্তু সেম ঘটনার রিপিটেশন হয়েছে। উনি ভূত প্রেত কোনো কিছুই বিশ্বাস করতেন না, তাই উনি মানে ভাবছেন, উনি বরং এটা ভাবছেন যে হয়তো ওনাকে ভয় দেখানোর জন্য এরা এরকম কোনো কিছু কনস্পিরেসি করছে, উনি এটাই কিন্তু ভেবেছেন। আর সবচেয়ে থেকে মানে যেটা মানে কী বলবো, একটা অদ্ভুত ব্যাপার যেটা মানে কী বলবো, যেটার জন্য আর কি সবার মনে কোশ্চেন একটা জাগছিল, যে বেলটা কিন্তু ম্যামের টেবিলেই আছে, এই বেলের প্রেসের আওয়াজ ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সবাই শুনতে পাচ্ছে, বাট ম্যাম নিজের রুমে সেই বেলের আওয়াজ শুনতে পায়নি। কিন্তু তোমরা আমরা সবাই জানি যে প্রিন্সিপাল ম্যাম যখন প্রেস করতেন না সাউন্ডটা কিন্তু উনি আগে শুনতেন, কিন্তু ম্যাম কোনো আওয়াজই শুনতে পাচ্ছিলেন না। একবার কি হলো, উনি ওনার মানে সেই অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন আর কি, হ্যাঁ মানে ওই হয় না অনেক সময় প্রিন্সিপালরা দেখবে স্কুলটা ইয়ে করতে যায়, পর্যবেক্ষণ করতে যায় সব টিচাররা ক্লাস করছে কিনা, এভরিথিং, বাচ্চারা ঠিক আছে কিনা। উনি বেরিয়েছেন অ্যান্ড দ্যাট টাইম জোরে করে বেলটা সাউন্ড বেজে উঠেছে। এবার উনি একদম পুরো বুঝে গেছেন, আর উনি জাস্ট ঘর থেকে বেরোচ্ছিলেন ওনার অফিস রুম থেকে, উনি জানেন ওনার অফিসে কেউ নেই, উনি তৎক্ষণাৎ গেছেন, গিয়ে দেখে সত্যি বেলটা তো ওখানেই রাখা কিন্তু কেউ নেই, কিন্তু বেলটা বেজেছে। এবার কোথাও না কোথাও ভয় উনি পেয়েছেন। তো ভয় পেলেও সবাই তো দেখুন আমরা সায়েন্টিফিক ওয়ে খুঁজি না, নিশ্চয়ই কোনো ইলেকট্রিসিটির প্রবলেম হবে হয়তো, উনি কিন্তু ইলেকট্রিশিয়ানকে ডাকিয়ে পুরো তন্ন তন্ন করে সার্চ করিয়েছেন যে কোনো প্রবলেম আছে নাকি, শর্ট সার্কিট হয়েছে নাকি।
কিন্তু কোনো রকমের প্রবলেমই কিন্তু উনি পাননি। তারপর উনি কী করলেন বললো তো, ওনার সেই অফিসের সামনে একজন সিকিউরিটি গার্ডকে তাইনাত করলেন, আর তারপর থেকে নাকি কোনো ওইরকম প্রবলেম হয়নি। তো জানি না, হয়তো যেই ছিল হয়তো ম্যামকে কোনো কিছু ইন্ডিকেট করতে চেয়েছিলেন কি না, হয়তো কিছু বলার ছিল, হয়তো কিছু কিছু। দেখো অনেক সময় আমরা কি বলি যে এরকমভাবে খুব খারাপভাবে পজেস করে নিয়ে নিজের আশা আকাঙ্ক্ষাগুলি বলে বা নিজের মানে না পাওয়া কষ্টগুলিকে বলে বা হিংস্র হয়ে যায়। আবার কিছু কিছু সোল আছে জানো তো, ওরা হয়তো ভালো করে প্রকাশই করতে পারে না ওদের দরকারি ওদের নিডসগুলি কি, তো খুব কষ্টে হয়তো এরকম কিছু ইন্ডিকেশন অনেককে হয়তো পৌঁছা মানে একটা কী বলবো ছোট্ট একটা ইন্ডিকেশনই দিতে পারে হয়তো তারা। তো জানি না এটা কী ছিল, নিশ্চয়ই অলৌকিক ব্যাপার তো বটেই, উনি কোন মানে কে ছিলেন কী ছিলেন কিছুই জানলাম না। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম এরকম একটা অদ্ভুত ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এইভাবে আমাদের পাশে থাকবেন, আমি জানি আপনি পাশে আছেন, তোমাদের সবার সাপোর্ট তো চাই। অ্যান্ড প্লিজ একটা রিকোয়েস্ট করবো, আমার মনে হয় এই পরিবারের কাছে একটা এই রিকোয়েস্ট আমি করতেই পারি যে সাবস্ক্রাইব করুন আর প্লিজ শেয়ার করুন এই ঘটনাগুলি নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার, নিজের ফেসবুক প্রোফাইল বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্টোরিতে। অ্যান্ড হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনি ডেফিনেটলি শেয়ার করতেই পারেন। তো শেয়ার করার সময় না একটাই রিকোয়েস্ট যে ডিসক্লেমার একটা দিয়ে দেবেন, কারণ ভূতের গল্প তো বা সত্যি এটা তো রিয়েল হরর ইনসিডেন্ট না, অনেকে হয়তো ভয় পেতে পারেন, যারা ভয় পাবেন তাদের জন্য দিয়ে দেবেন যেটা দেখবেন একটা রিয়েল হরর ইনসিডেন্ট। তো চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ঘটনাটা পুরো প্যাথেটিক একটা ঘটনা। অ্যান্ড এটা সত্যি কথা বলবো অনেকদিন ধরে শুনেছি, মানে এটা এমন একটা ক্রিটিক্যাল ঘটনা স্টিল এখনও কিন্তু চলছে, শুরু হয়েছিল 2021 থেকে। ঘটনাটা পাঠিয়েছে ছন্দা মিত্র দুর্গাপুর থেকে। হ্যাঁ, তো ছন্দারা না 4-5 বছর আগে নতুন বাড়িতে শিফট হয়, ওদের পুরনো বাড়ি ছিল তারপর নতুন বাড়িতে শিফট হয়, শিফট হয়েছে তো ওরা দুর্গাপুর থাকে ওর বাবা এবং কাকা, মানে একটা বাড়িকে দু ডিভাইড করে নিলে যেটা হয় মানে একটা পোর্শন ছন্দাদের একটা পোর্শন ওর কাকাদের, মানে লাগোয়া বাড়ি আর কি, পার্শ্ববর্তী বাড়িটাই কাকা মানে যেটা হয় আর কি, ভাই ভাই অনেক সময় নেয় না তো। আর ওনার যে ওর জ্যাঠাজি আছে না উনি থাকেন হলো আসানসোলে, জ্যাঠা এবং জেঠি। তো সব ঠিক আছে, 2 বছর কোনো প্রবলেম হয়নি, সব ঠিক ছিল। কিন্তু 2 বছর পরে হঠাৎ ওর কাকার মধ্যে এমন মানে কাকার ওপর এমন ঝড় একটা বয়ে গেল না কি বলবো সেটাই তোমাদেরকে বলছি আজকে, আর তোমরাও বলবে অ্যান্ডে এই জিনিসটা কি ব্যাপারটা কি ছিল। তো হঠাৎ কি হয়েছে, সব ঠিকঠাক ছিল, একদিন ওর কাকার আর কি ছোট কাকার মানে স্ট্রোক টাইপের হয়েছে এবং সঙ্গে সঙ্গে হসপিটালে তো অ্যাডমিট করা হয়েছে, ওনার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যখন মানে ওনাকে হসপিটালে নিয়ে গেল, মানে সবাই তো বলছে না নিতে পারবো না নিতে পারবো না বলে, একটা ভালো যখন নার্সিংহোমে নিয়ে গেল তো ওরা বললো যে সিওরিটি দেয়নি বাঁচবে কি বাঁচবে না, 7 দিন পুরো জমে মানুষের লড়াইয়ের পর উনি মানে বেঁচে গেছিলেন এবং হসপিটালে যা যা মানে করণীয় ট্রিটমেন্ট নেওয়ার পর উনি কিন্তু বাড়িতে ফিরে এসছেন। কিন্তু ওনার সঙ্গে অদ্ভুত কিছু কিছু ঘটনা শুরু হয়ে গেল। প্রথম জানো তো যেহেতু ব্রেন হ্যামারেজ হয়েছে, ব্রেন হ্যামারেজ হলে আমরা জানি মানে ওনার যেটা হয়েছে একটা সাইড পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছে। হ্যাঁ, উঠাতে পারতেন ওনাকে, মানে হেল্প লাগতো, উঠাতেও হেল্প লাগতো, বসাতে হেল্প লাগতো, সব কিছুতেই হেল্প লাগতো। তো অনেক সময় এই ক্ষেত্রে আমরা বলবো যে অনেক সময় অনেকের এরকম কিছু মানে স্বভাব পরিবর্তন হয়, তখন বলি যে হয়তো ব্রেন হ্যামারেজের জন্য হয়েছে বা কিছু হয়তো এই যে একটা ধকল গেছে ব্রেনের উপর চোট পড়েছে এটার জন্য হ্যালুসিনেট অনেকে করতে পারে। এটাই কিন্তু ছন্দরা ভাবতো বা ছন্দরা এটাই ভেবে কাটিয়ে দিত যদি না পরবর্তীকালে আরও কিছু ভয়ঙ্কর ঘটনার ওরা সম্মুখীন হতো না। তো ঠিক আছে, কাকার তো এরকম অবস্থা, তো কাকা যেন তো রাত্র 12টার পর ঘুমাতো না একদম, এরকম করে মানে বসিয়ে রাখলে বসিয়ে থাকতো, এরকম করে একদিকে এরকম করে গোল গোল করে তাকিয়ে থাকতো, বড় বড় করে করে কী সব বলতো। তো ওর কাকি বলছে কী বলো ওইসব। জানি না, আস্তে আস্তে ওনার মেজাজটা উগ্র হয়ে যেতে লাগলো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো ছন্দাকে যে অনেক সময় হার্ট অ্যাট্যাক বলো বা ব্রেন স্ট্রোক হলে কিন্তু মানুষের একটু মেজাজটা উগ্র হয়ে যায়। হ্যাঁ, তো ওরাও এই জিনিসটাই ভাবছিল, ওনার যে মেয়ে বড় মেয়েকে যে ওনার মানে চোখে হারাতেন, যে প্রিয় ছিল প্রাণের থেকে, ওকে দেখতে পারতেন না, সবার সঙ্গে কেমন কেমন বিহেভ করতেন। তো এরকম করে আস্তে আস্তে মানে সব মেডিকেল ট্রিটমেন্ট চলছে যে ব্যাপারটা ওনার মধ্যে এইসব চেঞ্জেস কী করে আসছে কেন আসছে সব কিছু ইয়ে করছে, বাট উনি মানে বলতে গেলে মেডিকেল সায়েন্সে ধরতে পারছিল না ব্যাপারটা কি। তখন বলছিল হয়তো ব্রেন হ্যামারেজের জন্য এই জিনিসটা হচ্ছে,
উনি প্রায়শই রাত্রেবেলা উঠে উঠে বলতেন যে উনি নাকি একটা মহিলাকে দেখতে পান যে নাকি বিবস্ত্র হয়ে ওনার সামনে পুরো দাঁত মুখ খিচিয়ে এরকম করে আসছেন, কিন্তু উনি জাগা অবস্থায় থাকেন তখনই কিন্তু কাকিকে মানে ছন্দার কাকিকে বলতেন, কিন্তু ওরা ভাবছে এটা কি কল্পনা করছেন না স্বপ্ন দেখছেন, মানে অনেক সময় হয় না উনি যে কী স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছেন ওর হতে পারে যে এই সময় হয়তো উনি হ্যালুসিনেট করছেন বা কল্পনা করছেন। আবার ছন্দারা এই কথাটাও বলছে যে জানো দিদি আরেকটা কথা আমরা ভেবেছিলাম, আমাদের এরিয়াতে না কিছু মহিলা আছে যারা ডাইনি বিদ্যা করে, আমরা প্রথম প্রথম ওদেরকে ভেবেছিলাম কিন্তু জিনিসটা যখন প্রচণ্ড বেড়ে গেল এবং গুনিনকে ডাকতে বাধ্য হলাম তখন বললো গুনিন বললো যে না এটা ডাইনি বিদ্যার ফল নয়। তো একদিন রাত্রে ওরা সবাই শুয়ে গেছে তো কাকি প্রচণ্ড জোরে ভয় পেয়ে চিৎকার আরম্ভ করেছে, কী হয়েছে কী হয়েছে সবাই ছুটে এসে এসে বলছে যে এরকম এরকম, মানে কাকাকে কাকা উগ্র হয়ে না কাকাকে কেউ দমিয়ে রাখতে পারে না এবং কাকা যে কাকা নয়। হ্যাঁ তো বলছে যে পাশে একজন মেয়ে গুনিন ছিলেন বলে ওনাকে ইমিডিয়েট ডাকো। তো উনি আসার পর সব কিছু ইয়ে করলেন, জল টল পরাঠোরা দিলে, দেওয়ার পর বলছে যে না এটা শুধু মেডিকেলের জন্য না এখানে অন্য কিছু ব্যাপার আছে, তো কী হবে কী করবে কী করবে। তো উনি অনেক বোঝার চেষ্টা করছিলেন কাকার এরকম মানে কেন হচ্ছিল, আর এটা না ফ্রিকোয়েন্টলি হওয়া এখন শুরু করলো, কিছুদিন পরপর কাকার এই অবস্থা শুরু হতো, রাত বিরাতে গিয়ে মহিলা গুনিন আনতো, আনার পর ঝাড়া ঠাড়া করতো তারপর ঠিক হতো। তো এরকম আর কতদিন যাবেন, তো কাকা তো ঠিক হচ্ছে না, তখন একজনের খবর পেলো, হ্যাঁ এই ছন্দা এবং ছন্দার কাকিমা ওদের থেকে ওদের মানে বারদুর্গাপুরে যেই জায়গায় বাড়ি সেখান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে একজন মনসা বাড়ি আছে এবং সেখানে গিয়ে ব্যক্তির নাম বললে ওরা সব কিছু বলে দেয়। তো ছন্দা এবং ছন্দার কাকিমুনি গেছেন, যাওয়ার পর ওখানে নাকি মুইঠা ধরা একটা বলে, মুইঠা ধরা হলো তুমি মুইঠা ধরবে এবং মুইঠার মধ্যে খুব মিনিমাম ধরো 11 রুপিস বা 21 রুপিস দিতে হয় মুইঠা ধরে, এবং সেই ব্যক্তি যে ব্যক্তি পীড়িত বা যে ব্যক্তির প্রবলেম হচ্ছে ওই ব্যক্তির নাম বলতে হয় এবং উনি নাকি সব কিছু বলে দেন, মানে কাইন্ড অফ ভরে পড়া। হ্যাঁ মা মনসা নাকি এনে আর কি ওনাকে মানে কোনো রকমের ইন্ডিকেশন দিয়ে বুঝিয়ে দেন আর কি, তোমরা বলতে পারো যে মা মনসার মনসার সঙ্গে কমিউনিকেট করার মতো। তো ঠিক আছে তখন বলছে যে আমার তো তোদের বাড়ি যেতে হবে। তো যখন মুইঠা ধরে মুইঠা ধরার পর উনি নাকি অনেক রকমের কথা বলে দিচ্ছিলেন, যেমন ওনার মানে ছন্দার কাকাতো বোন একবার জলে ডুবে যাচ্ছিল বা ছন্দাদের ফিনান্সিয়াল প্রবলেম বা মেন্টাল প্রবলেম বা সব রকম এরকম অনেক অনেক কথা যেটা হয়তো ওনার জানার কথাই নেই, কারণ ফার্স্ট টাইম গেছে উনি কিন্তু ওনার ঘরে মানে ছন্দাদের ঘরে আসে উনি। তখন বলছে মানে গুনি মানে যে মা মনসার ডিসাইপল উনি বলছেন যে মা বলছে তোদের বাড়ি যেতে হবে, না যাওয়া অবধি আমি কিন্তু ইয়ে করবো না মানে আমি কিছু বুঝতে পারবো না। তো বলছে ঠিক আছে। তারপর ইভেন কি ওরা মানে গুনিন ওখানে বসে বসে যে মা মনসার ডিসাইপল ছিলেন আর কি উনি বসে বসে বলে দিয়েছেন যে ছন্দাদের কয়টা রুম কয়টা মানে রান্নাঘর কোথায়, ইনফ্যাক্ট কাকিদের কয়টা রুম কাকিদের কোন জায়গায় কী সব কিছু বলে দিয়েছেন। তো ওরা না পুরো থ হয়ে গেছে যে ওনাকে তো ফার্স্ট টাইম আমরা উনি তো জানতেনও না যে আজকে আমরা আসবো, ওরা উনি এই জিনিসটা নাকি মুইঠা ধরে এই জিনিসটা কিন্তু রিচুয়ালসটা করা হয়। ঠিক আছে উনি তো মানে ছন্দাদের বাড়িতে এসছে, আসার পর সঙ্গে সঙ্গে ওর কাকা না যে কাকা একদম পুরো মানে বললামই তো এক্সাইট উঠতেই পারে না প্যারালাইসিস, চিৎকার করা শুরু করেছে তোদের বেশি অহংকার বেড়ে গেছে, হ্যাঁ তোদের বেশি অহংকার বেড়ে গেছে, হ্যাঁ এখানে এসে তোরা আমাকে ভুলে গেছিস, তোরা এখানে এসে আমাকে ভুলে গেছিস। হ্যাঁ তো উনি মানে যে আর কি মা মনসার ডিসাইপল এসেছিলেন উনি বলছেন যে কে তুমি কি বলছে যে ওদের পুরনো বাড়িতে আমি অবস্থান করি, হ্যাঁ না সন্ধ্যা পড়ে না আমার একটা পুজো হয়। হ্যাঁ তো তখন ওরা জিনিসটা বললো যে ওদের পুরনো বাড়িতে সন্ন্যাসী বাবা প্রতিষ্ঠিত, তো সন্ন্যাসী বাবা সকাল বিকাল ওরা পুজো ধূপধুনা দিত এবং অলসো ওই সংক্রান্তির দিন দিন নাকি পুজো করা হতো ভোগ দেওয়া হতো, যেটা এই বাড়িতে আসার পর ওরা পুরোপুরি স্টপ করে দিয়েছে, মানে সন্ন্যাসীর বাবার থানটা কিন্তু ওখানেই রয়ে গেছে। হ্যাঁ তো বলছে যে এই জন্যই তো তুই কি ভেবেছিস ও এমনি অসুখে পড়েছে, ও কি এমনিই পড়েছে, আমি ফেলেছি, হ্যাঁ তোদের বেশি সাহস বেড়ে গেছে তোদের অহংকার বেড়ে গেছে তাই না, তাই তো আমাকে এরকম ভাবে ইয়ে করছিস পুজো টুজো করছিস না নিজের মনমানি করে বেড়াচ্ছিস। তো এই জিনিসটা তো উনি ভয় পেয়ে গেছেন। অ্যাকচুয়ালি ছন্দা বলছে যে দিদি আমাদের বাড়ির থেকে ওই পুরোনো বাড়িটা বহুত দূর, যে প্রত্যেক দিন গিয়ে পুজো করা না সত্যি অসম্ভব একটা ব্যাপার। তখন উনি বললেন যে দেখো তোমাদের বাড়িতে যখন প্রতিষ্ঠিত উনি তো ফুল জল পেতেই লাগবে অ্যান্ড সবসময় পূজা না দিতে পারলে অ্যাটলিস্ট সংক্রান্তির দিন সবাই গিয়ে তোমরা পুজোটা শুরু করো অ্যান্ড অলসো মাঝে মধ্যে গিয়ে ধূপধুনা দাও। তো
কাকা কাকা কাকিমুনি আর কি মানতি হলেন যে ঠিক আছে আমি গিয়ে দেবো, যেহেতু দেখছেন এই প্রবলেম আর কি। সন্ন্যাসী বাবা প্রচণ্ড উগ্র মেজাজি হয়ে গেছে, কিন্তু এই যে মনসার যে শিষ্য ভক্ত ছিলেন উনি যে গেছিলেন উনি আরেকটা কথা বললেন যে তোদের এই মাটিটা বোধহয় পুরো মাঠের উপর বসা ইয়ে ছিল না রে, পুরো মাঠ ছিল। তখন ছন্দার মা বাবা বললেন যে হ্যাঁ, বলছে অ্যাকচুয়ালি কী হয়েছে এটা তোর পুরো মেন রোডের উপর, তো এই মাঠের উপর মিডিল দিয়ে না অনেকের যাতায়াতের রাস্তা, মানে বুঝতে পারছো কাদের, অনেকের মানে ওই অন্য জগতের আর কি যাতায়াতের রাস্তা। আর এই রাস্তাটা নাকি ওর কাকার সেই রুমের ভিতর দিয়ে গেছে, তাই এত উৎপাত। তো ঠিক আছে, সব কিছু ঠিকঠাক চলছিল, তো ওরাও পুজো দেওয়া শুরু করছে, সব কিছু ঠিকঠাক। ওর কাকাকে ফিজিওথেরাপি করানো হচ্ছে আস্তে আস্তে, উনিও ওনার মানে যেই মানে হেলথ কন্ডিশন একটু একটু ইম্প্রুভ করছেন, সব কিছু ঠিক ছিল। তো এই ঠিক দুই মাস আগে আরেকটা ইনসিডেন্ট হয়ে গেল, কি ওই ভোটের আগে আগে। হ্যাঁ, তো ভোটের সময় কি হয়, ওর জেঠি আর জেঠা মানে জেঠুর হলো তোমার আসানসোলেই ভোটের ইয়ে পড়ে, কিন্তু জেঠির আবার দুর্গাপুরে পড়ে। তো এই ভোটের জন্য জেঠি জেঠা এসছে, তখন ওরা না সবাই কথা বলছে, সবাই কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ দেখে কি কাকা পুরো চুপ হয়ে গেছে, চুপ হয়ে বলছে আমার শরীরটা খুব খারাপ লাগছে বলে শুয়ে পড়ছেন। তো তখন মানে ছন্দাদের বাড়িতে অলরেডি ওই হাই ব্লাড প্রেশার মেশিন মাপার তো মেশিন ছিল, তো ওটা নিয়ে দেখে প্রেশার সব ঠিক, সব ঠিক। তো ওনার মেজাজটা আবার ওই ওইরকম আগের মতো শুরু হয়েছে, হ্যাঁ শুরু হয়েছে, আবার শুরু হয়েছে ওনার যে ওরকমভাবে রেগে মেগে একদম তেড়ে আসছে, জেঠাকে পারলে মেরে ফেলবে, মানে বাবাকে মানে ওনার ছোটো ভাই মানে বড় দাদা দুই দাদাকে শেষ করে ফেলবে, মেয়েকে পছন্দ করছে না, ছন্দাকে দেখতে পাচ্ছে না, কাকিকে দেখতে পাচ্ছে না, মানে সবাই যেমন ওনার চোখের বিষয়। ওই যে আমি বললাম মধ্যে বাড়ির পাশেই যে মেয়ে গুণিনটা ছিল না, ওনাকে আবার ডেকে আনা হয়েছে। তো বলছে যে জল পড়া দেওয়া হলো, তো কিছুক্ষণ ঠিক হয়েছে, ঠিক হওয়ার পর বলছে যে তোরা আবার বন্ধ করে দিয়েছিস পূজা, তোরা আবার বন্ধ করে দিয়েছিস পূজা। হ্যাঁ, বলছে বন্ধ করে দিয়েছিস পূজা মানে, বলছে আবার তো পুজো দিস না। অ্যাকচুয়ালি কী হয়েছে, দু মাস আগে ইনসিডেন্টটা হয়েছে, তো তার কিছুদিন আগে ছন্দার ঠাম্মু মারা গেছে, এবং যেহেতু ওদের কালো সুদ চলছে ওরা তো এই পূজা পালি করতে পারবে না, ওটার জন্য পূজা বন্ধ হয়ে গেছে, আবার ওনার শুরু হয়েছে। তো ঠিক আছে, ওনাকে ঠান্ডা করানো হলো, তারপর জেঠি জেঠা তো অ্যাজ ইউজুয়াল আবার ভোট ঠোট দিয়ে চলে গেছে, ঠিক ছিল ঠিক ছিল। একদিন ছন্দা ঘুমিয়ে গেছে, ছন্দা ওই রাত্রে 11টার সময় মোবাইল স্ক্রল করে কথায় গল্পর গল্প শুনছিল, ঘটনা শুনছিল, ওর মা বাবা ঘুমিয়ে গেছে। হঠাৎ কাকির প্রচণ্ড মানে চিৎকার, মানে এমন চিৎকার না মানে মনে হচ্ছিল প্রচণ্ড বড় কিছু হয়ে গেছে, ওরা ছুটতে গেছে কাকির এখানে, গিয়ে দেখছি কি ওর যে কাকার তো বোন ওর মা মাথা হেলাচ্ছে। হ্যাঁ, কাকি যেমন দাহার মার মার কি মানে প্রচণ্ড মানে মরা কান্না জুড়ে দিয়েছেন, বলছে তোর কাকার কি হয়ে গেল, কিছু হয়ে গেছে, বলতে কিছু হয়ে গেছে মানে ওর কাকাকে এরকম মাথা যে এরকম হয়েছে, এরকম করলে আবার এরকম হয়ে যাচ্ছে, হাতটা এরকম হয়ে যাচ্ছে, মানে উনি ছন্দা যেটা বলছে বলছে মনে হচ্ছে কি একটা মৃত ব্যক্তি প্রায় একদম, মানে মরে গেলে যেমন মানুষ যেরকম মানে ইয়ে করে না, কোনো আশার থাকে না, জাস্ট লাইক দ্যাট। তো যেহেতু ভোটের আগের দিন মানে কিছুদিন আগে ওই সবাই দেখবে পোস্টার মারে না রাত্রে রাত্রে, তো ওদের চিৎকার শুনে ওরাও চলে এসছে, এখন ওনাকে তো হসপিটালে নিতে হবে, ভোটের জন্য গাড়িও কম। তো যেভাবে হোক পাড়ার একটা গাড়ি অ্যারেঞ্জ করা হলো, এবং অ্যারেঞ্জ করার পর ওরা ডাইরেক্ট নিয়ে চলে গেল হলো হসপিটালে। তো ওদের বাড়ির থেকে কিছু দূরে ছিল সুপার স্পেশালিটি একটা হসপিটাল, তো ওখানে প্রথমে বলেছিল গ্যাস, তো যাই হোক একটা ইঞ্জেকশন দেওয়ার পর উনি ভমিট করে, করার পর যেহেতু ওনার অলরেডি কন্ডিশনটা মানে একটা ব্রেন স্ট্রোক থেকে উনি উঠেছেন, তো ওনাকে কিছুদিন হসপিটালে রেখে দিয়েছে। তো হসপিটালের ধরো 2-3 দিন পর ওনার যে জ্যাঠা আসানসোলে থাকে ছন্দার এসে ভাইকে নিয়ে গেছে। এটার একটা কারণ হলো এই মানে ওর যে কাকা হসপিটালেও নানা রকম কথা বলা শুরু করলো, যেমন বলছিলেন যে আমার এখানে আমি থাকবো না, ওরা আমাকে থাকতে দেবে না, এখানে প্রচণ্ড কষ্ট করে, হ্যাঁ এখানে আমাকে জিন ধরেছে, বলছে যে মুসলমান ভূত মানে জিন, হ্যাঁ জিনে ধরেছে, আমাকে জিনে ধরেছে, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে ভালো লাগছে না। তো যখন নিয়ে আসে, নিয়ে আসার পর ওর কাকা একটা কথাই বলতো যে আমার পাশের ইয়ে যে আমার পাশের বেডে যে একজন মোহাম্মদান ইয়ে ছিলেন, মহিলা ছিলেন এজের, তো বলছে উনি খালি আমার দিকে কটকট করে তাকিয়ে থাকতো, ইয়ে করে থাকতো। তখন না ছন্দরা বলতো যে তুমি বেকার বেকার বকছো, ওই ভদ্রমহিলা নিজের মানে নিজের শরীরের কষ্টে শেষ হয়ে যাচ্ছে, নিজের ইয়ে করবে আর তোমার মানে নিজেকে সুস্থ করবে, নিজেকে ইয়ে করবে না, তোমার দিকে কটকট করে তাকিয়ে থাকবে। তো এইটা নাকি প্রথমে ওরা বিশ্বাস করেন না, আর এর কাকা প্রথমে
কখনো কখনো উগ্র স্বভাবের হয়ে যায়, যেমন কেউ কে চিনতে পারছে না, বলছে আমাকে মুক্তি দিয়ে দে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আবার কখনো কখনো যখন কাকার মতো নর্মাল বিহেভ করতেন, তখন খালি বলতেন জিনটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে, আমাকে মুক্তি দে, আমি আর পারছি না, এই জিনটা প্রচন্ড জ্বালিয়ে খাচ্ছে আমাকে। তো এখন জিনের ব্যাপার তো সবাই বলছে যে, মানে জিন যেহেতু বলছে তো মনে হয় কোনো মানে হুজুর বা কোনো মস্ক থেকে ওরকম মানে হুজুর বা মৌলানাকে আনাটাই শ্রেয় হবে। তো এইসব যখন কথা হচ্ছে, আসানসোলের জ্যাঠাকেও বলা হয়েছে, তো আসানসোলের জ্যাঠার বাড়িতে একজন করতেন মানে ডোমেস্টিক হেল্পার ছিলেন, তো ওনার নিজে বাড়িতেই মনসা প্রতিষ্ঠিত, মনসা আছেন, এবং ওনার কাছে নাকি একটা সাপ সবসময় ঘুমিয়ে থাকলে মানে ওনার গায়ের উপর উঠে যায়, যেমন সন্তান মায়াকে আদর করে একটা সাপটা নাকি ওনাকে আদর করে। তো উনি একজন মৌলানা সাহেবের খবর দিলেন। তো মৌলানা সাহেব যখন মানে মৌলানা সাহেবের কাছে যখন গেলেন, যাওয়ার পর মৌলানা সাহেব সব কিছু শুনলেন, শোনার পর বলছে যে ঠিক আছে আমি এখান থেকে কিছু রিচুয়ালস বলে দিচ্ছি, বলে দেওয়ার পর তুমি যাও গিয়ে তোমার ভাইকে এইসব এসব জিনিসগুলি করো, কিন্তু তুমি এটা থাকবে মানে এটা তুমি কনফার্ম করবে যে যখন তুমি এই রিচুয়ালসটা করবে না, তখন যাতে তোমার ভাইয়ের গায়ে কোনো তাবিজ কবজ মাদুলি কিছু থাকে না। হ্যাঁ, তো ঠিক আছে, উনি একটা চিরকুট দিয়েছেন এবং কিছু কিছু রিচুয়ালস বলেছেন উনি আসানসোলে। এদিকে যখন কাকা, এইদিকে দুর্গাপুরে কি হচ্ছে, এখন বাড়াবাড়ি করেছে না, আবার সেই সামনের মানে আবার ওনার শুরু হয়ে গেছে। এদিকে উনি খোঁজ করছেন পীরের, ওনার পেয়েছেন, পীরের দেখা পেয়েছেন, মানে যেই যে এইসব টোটকা দিয়েছেন ওনাকে। আর এদিকে তোমার ছোট কাকার অবস্থা খুব খারাপ, আবার ওনাকে শান্ত করতে মহিলা সেই গুনিনকে আনা হয়। তো মহিলা গুনিন নাকি একটা রিচুয়াল করে, যেটা আর কি ছন্দা দেখেছে, সেটা হলো ওই তিনটা না ঝাড়ুর শলা নিয়েছে, একদম একই একদম এক একটা পরিমাণ, মানে যদি 5 সেন্টিমিটার হয় তিনটা 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো বলছে যে এইটা দিয়ে আমি একটা রিচুয়ালস করবো, করার পর যদি এই তিনটে সমান কাঠির থেকে একটা কাঠি বড় হয়ে যায়, তার মানে কিছু একটা আছে ওর গায়ে, আর যদি সেম থাকে তার মানে বুঝতে হবে যে ওরই মোর মধ্যে কিছু মানে এই শারীরিক প্রবলেম, যেটা জেনারেলি অসুস্থ থাকাকালীন ব্রেন হ্যামারেজ হয়েছে, কত রকমের কত দিয়ে গেছেন না। তো এইটা মন্ত্র পড়ার পর জানতো চোখের সামনে, ওরা নাকি চোখের সামনে তিনটা যে শলার ঝাড়ু, একটা অটোমেটিক প্রায় 5 ইঞ্চির জায়গায় সেটা 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি হয়ে গেছে, 2 ইঞ্চি বেড়ে গেছে। তখন বললো যে না, ওনার সব কিছুই মতিভ্রম নয়, জিনের আসার আছে। তো ঠিক আছে, এদিকে ওনাকে তো জল পরাঠোরা খায় ঠিক করেছে। যেদিন আসানসোল থেকে ওনার জ্যাঠা জেঠি ওই ইয়েটা নিয়ে মানে হুজুর যেটা যেটা বলেছে সেগুলি টোটকা ওটকা নিয়ে যখন আসছিলেন না, এদিকে উনি তো টের পেয়ে গেছেন প্রচণ্ড জোরে চিৎকার, মানে ওকে মানে আয় আসতে, তুই আমাকে তাড়াবি, আমাকে তাড়াবি, পারবি না, পারবি না, এরকম করে চিৎকার বলছে। যেই মানুষকে দিদি আমরা মানে ধরে ধরে উঠাতে হতো, যেহেতু এক সাইডটা বললাম পুরোপুরি প্যারালাইজ, সব কিছুতে মানে হাঁটাতে, ডক্টর বলেছে ওনাকে হাঁটাতে, ধরে ধরে হাঁটাতে, উনি তো একা পারবেন না, সব কিছুতে কারোর হেল্প লাগে, ওই মানুষটা কী করে একা একদম দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে মানে এরকম করে হুম্বিতম্বি করছে, আমরা কিচ্ছু বুঝতে পারলাম। তারপর তো জেঠু এসছে, এসে একটা রুমে বললো যে একটা পুরো গামলার মধ্যে জল নিয়ে সেই চিরকুটটা, ওটার মধ্যে কোনো দোয়া কালার পড়া ছিল, সেই চিরকুটটা ভিজিয়েছে এবং সেই মানে ঘরটা বাঁধানোর জন্য কিছু একটা করেছিলেন, দিয়েছিলেন, ওটাও করেছে। করার পর এই জলটা সারা ঘর ছুটিয়েছে, ওনার ছোটো ভাইকে ছিটিয়েছে এবং ওনার ছোটো মানে কাকিকে বলেছে যে যখনই এরকম প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যাতে এই জল পোড়াটা খাইয়ে দেওয়া হয়। তো এই জলপোড়া খাইয়ে দেওয়ার পর নাকি অনেকটাই উনি ঠিক হয়েছেন, আপাতত তো ঠিক হয়েছে। এবং কাকা নাকি যখন বুঝতে পারে যে জিনের মানে প্রকোপটা ওনার উপর মানে হাবি হবে, তখন নিজেই নাকি জলপোড়াটা খেয়ে নেন। যেটা ছন্দা আমাকে আরেকটা কথা বললো যে জানো দিদি, কাকা নিজে বলতো যে ওনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব, মানে একটা ভালো সাইড একটা খারাপ সাইড, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ এর, হ্যাঁ, প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব চলতো। কোনোটা নেগেটিভ, কখনো কখনো নেগেটিভটা হাবি হওয়ার চেষ্টা করতো, তখন পজিটিভটা না ওকে করতে চেষ্টা করতো, কিন্তু অনেক সময় নেগেটিভটা হাবি হয়ে গেলে তখনই তার কাকার ওরকম উগ্র রূপ, হ্যাঁ, ওরকম কথা বলতো, যেটা হয়তো আমার কাকা বলতোই না। হ্যাঁ, তো বলছে যে এইসব ঘটনা আজও হয়ে চলছে, আমি জানি না এটা মানে কতদিন আরও চলবে, এখন তো আপাতত ঠিক আছে, কিছু হলে কাকার তো জলপড়াটা খেয়ে নেয়, কিন্তু জানি না এটা পুরোপুরি আলটিমেট সলিউশন কিন্তু এখনও পাইনি। তো কত রকমের ঘটনা থাকতে পারে, এখানে দেখো দৈবিক একটা ছিল সন্ন্যাসীর বাবা,
এবং নেক্সট হলো জিনও কিন্তু ওনাকে অ্যাসার করে। এই ক্ষেত্রে একটা কথা হতে পারে, অনেকে ভাববে হয়তো হ্যাঁ মেডিকেল গ্রাউন্ডে ভাবতে গেলে, যেহেতু আমি নিজে আমার পিসে মশাই ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর উনি মানুষকে চিনতে পারতেন না, এক একজনের এক এক রকম সিমটম হয়, কিন্তু এত ফ্রিকুয়েন্টলি এত চেঞ্জেস আসাটা কিন্তু প্রচণ্ড মুশকিল ব্যাপার। আর এখানে যেহেতু ওনার পার্সোনালিটি ডিসঅর্ডারও ছিল না, উনি বলে না যে মানে একটা পার্সোনালিটির উপর আরেকটা পার্সোনালিটি হাবি হয়ে যাও, ওই প্রবলেমটাও কিন্তু ওনার ছিল না। তো কিছু না কিছু তো ছিল। আরেকটা জিনিস দেখো, সন্ন্যাসীর বাবার যখন পূজা ওরা শুরু করে দিয়েছে তখন কিন্তু ঠান্ডা, যেই ওর ঠাকুমার কালো সুচটা পড়ে গেছে দিতে পারছিলেন না, তখন কিন্তু আবার ওই উগ্রভাবটা শুরু হয়ে গেছে। তো এই জন্য কিন্তু ওর জ্যাঠা আরেকটা মানুষকে ঠিক করেছিলেন যে যেহেতু কালো সুচ ওনারা করতে পারবেন না, ওদের বিহাফে একজন গিয়ে মানে ওই পূজা আর্চা বা সংক্রান্তি সে ভোগসব কিন্তু দিচ্ছিলেন সন্ন্যাসী বাবাকে। তো যাই হোক, এখন অবধি তো অনেকটাই ঠিক আছে। আশা করবো যে ছন্দা তোমার কাকু খুব দ্রুত সুস্থ হয়ে যাক, ওনার যাতে আর কোনো রকমের প্রবলেম না হয় এটাই প্রার্থনা করব। সত্যি ঘটনাটা প্রচণ্ড আনইউজুয়াল ছিল, মানে আমি নিজেরই বুঝতে আমি মানে একটা মানুষের উপর কত কিছু কিভাবে কত কিছু হতে পারে, মানে ওটা ভাবতেও গেলেও গায়ে কাটা দিয়ে ওঠে মাঝে মাঝে। তো কেমন লাগলো ছন্দার ঘটনা? তো আজকে কিন্তু বন্ধুগণ দুটো মানে দুটো ঘটনাই শেয়ার করলাম, আরও তো ঘটনা আছে, আসতেই থাকবে, তোমরাও ঘটনা পাঠাতে থাকো, আমি কিন্তু বসে আছি। আর এখানে প্রত্যেকের ঘটনা শেয়ার করা হয়, কারণ তোমাদের সবার ঘটনা আমার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সেটা তোমরা যে কোনো ফর্মেই পাঠাতে পারো, ভয়েস মেসেজই পাঠাতে পারো, লিখিত অবস্থায় ইংলিশ, বাংলা, অ্যাসামিস, হিন্দি লিখিত, চলতি ভাষা সিলেটি হোক, ময়মনসিংহ হোক, ঢাকা হোক, তোমরা পাঠিয়ে দিও, আমি সেটাকে কনভার্ট করে নিয়ে আসবো। তো বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।